সুন্দর একটা ভৌতিক জায়গায় তোমাদের ব্লগ করে দেখাচ্ছি, একদম নিউ প্লেস। এটা বারসানের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা, গা সমঘম করা পরিবেশ, মানে ভাবা যায় না এমন একটা জায়গায় আমি ব্লগ করছি। এখানে রাত্রেবেলা হলেই ভূতের উৎপাত হয়, অনেকে শুনেছে বাঁশ গাছ নাকি খুব জোরে ঝাঁকায় এবং প্রচণ্ডভাবে অ্যাক্টিভিটি হয়, বাঁশ গাছ মানে ভেঙে পড়বে এমন অবস্থা। খুবই সুন্দর একটা জায়গা, আমি তোমাদেরকে ব্লগ করে দেখছি। আজকের ব্লগটা খুবই খুবই সুন্দর লাগবে, যা দেখলে তোমাদের মন প্রচণ্ডভাবে হরণ হবে। আর কমেন্ট করে জানিও তোমরা আরও কী ধরনের ব্লগ দেখতে চাও। আমাদের শুধু একরকম প্রাকৃতিক দৃশ্য নিয়েই করি না, আরও অনেক অনেক দৃশ্য নিয়ে তোমাদের ব্লগ নিয়ে আমি হাজির হই। দেখতে থাকো, এখানে বাড়িঘর আছে, খুবই খুবই সুন্দর একটা জায়গা। দেখো চারিদিকে বাঁশের ঝাড়, আর মাঝখানে একটা সুন্দর একটা কাঁচা রাস্তা চলে গেছে, যা একটা মানে সব মিলিয়ে একটা গা ছমছম করা একটা নীরব পরিবেশ। খুবই খুবই সুন্দর ব্লগটা হবে। এদিকেও বাড়িঘর আছে, এদিকেও বাড়িঘর আছে পাশে, এনারাও অনেক সময় অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেছে। ঠিক আছে, দেখতে থাকো আছে। দেখো তাল গাছগুলো দেখাচ্ছি, এটা একটা মানে কী বলবো, এখানে একটা ভৌতিক দৃশ্য দেখা বলা হয় তুলে ধরছি। ওদিকে বাঁশবাগান আছে, হ্যাঁ এখানে অনেকগুলো তাল গাছ আছে, মানে একটা ভয়ঙ্কর জায়গা। রাত্রে হলেই কী আর বলবো, দিনের বেলায় গাছ অংশের পরিবেশ, রাত্রেবেলা তো ভয় লাগবেই। খুব সুন্দর দৃশ্য তোমাদের তুলে ধরছি। আজকের ব্লগটা যে এত ভালো হবে মানে ভাবা যায় না, সুন্দর সুন্দর পরিবেশ তুলে ধরছে তোমাদেরকে। যাক, তোমাদের জন্য এত খাটছি, আর তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। একটা আম বাগান আছে, বড় বাগান আছে এখানে দেখতে পাচ্ছ। এই বাগানটার মধ্যে আমি একটু ঢুকবো। দেখো বাগানটার পরিস্থিতি, দেখো এটা বাগানটা খুবই বড় বাগান, এবং এটা বলতে পারো রাস্তাবেলা হলেই ভালো লাগে। এটা 100%। তোমরা তো ঘোষ পান্ডার দেখেছো, অনেকে ভৌতিক ভৌতিক সিনগুলো দেখেছো, সেখানে কত ভয় লাগে। আর সেই জায়গাটা দেখো, ওখানে সেমনি একটা জায়গা, হ্যাঁ ওরা ঘোষ পান্ডারে দেখেছে না, রাত্রি হলে বিশাল ভয় লাগতো যে বাগানগুলো শুরু করতো, সেরকমই একটা বাগান ওদের দেখাচ্ছে এখানে। খুবই একটা সুন্দর পরিবেশ, এটা ভয় লাগলো রাত্রেবেলায়, কিন্তু দিনেবেলাও গা ছমছমই পরিবেশ, খুবই ভালো লাগছে এই গ্রামটা। আর পাশে সব পিকনিক হচ্ছে আজকে 26শে ডিসেম্বর, সব বড়দিন পড়ে গেছে। ওখানে একটা চার্চ আছে, ওখানে ওখানে মেলা টেলা হয়, তোমরা দেখাবো আশা করি, দেখতে পারি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখো বাগানের পরিবেশটা খুবই একটা সমসই পরিবেশ, ভালো পরিবেশ, দেখ দেখো ফিরে আসলাম। এখানে একটা বট গাছের নিচে বসে আছি, যদিও শীতের একটা আমেজ আছে, গরম লাগছে, বেশিক্ষণ রোদে থাকতে পারছে না, আবার ছায়াও তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, গরম লাগছে, মাথাটা ঘেমে গেছে। যাক, তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর বেশি দূর এগোচ্ছে না, আর বেশি বড়ো করছি না ব্লগটা, একটু ছোটোর মধ্যেই করছি। এই ক্ষুদ্র ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও, আর তোমরা ভালো থাকো, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো থাকার চেষ্টা করব। এই কোভিড অনেক আয়ত্তের মধ্যে আছে, তাই একটু ঘুরতে পারছি, না হলে এর আগে তো খুবই মার বন্ধ হয়েছিলো, এদিক ওদিক যেতে পারছিলাম না, পুলিশে মারপিট করছিল। যাক, অনেক কষ্টের মধ্যেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের, আবারও ভিডিও দিচ্ছি, আমি ঘুরতে থাকবো, আপলোড করবো, তোমরা দেখবা।
ঠিক 8টা থেকে 9টা 10টা অনুসারে 12টার সময় ভিডিওটি দিই। ঠিক আছে, আর কিছু দিয়ে গেলাম না, এই থাকলো।